সাকিবের সঙ্গে কিভাবে প্রেম শুরু জানালেন বুবলি। দেশের সুবিজয়ের সবচেয়ে চর্চিত নাম এখন সাকিব খান বুবলি। অনেকদিন ধরে চলতে থাকা সাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে গি ডেলে শুরুতে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনেন এনায়িকা। এরপর সাকিব খান তিনি একই দিনে সামাজিক মাধ্যমে জানান তাদের পুত্র সন্তান হয়েছে। সে তিন সন্তানের নাম এবং ছবি প্রকাশ করেন দুজন। সবশেষে বুবলি প্রকাশ করেন নিজেদের বিয়ের তারিখ। সাকিব বুবলির বিয়ে এবং সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার মধ্যেই মিডিয়ার জোর গুঞ্জন তাদের বিচ্ছেদ হয়ে গেছে। তবে এই গুঞ্জনকে উদ্দেশ্য প্রণোদিত বলেছেন বুবলি। তার কথায় আমাদের বিচ্ছেদের পুরোটাই মিথ্যে। দেখুন, আমরা যেদিন সন্তানের ছবি দিয়ে একটা সুন্দর ভালো খবর প্রকাশ করলাম সেদিনই এই মিথ্যে খবর আসে। বসগিরি খ্যাত এই নায়িকা আরও জানালেন কীভাবে সাকিব খানের সঙ্গে তার প্রেমের সূচনা হয়। বুবলি বলেন, বসগিরির আগেই আমাদের পেয়ারে নামে আরেকটি ছবি নিয়ে কথা হচ্ছিল, ফলে শুটিংয়ের আগে দেখেই তার সঙ্গে কিছুটা জানাশোনা হয়েছিল। তাছাড়া ফিল্মের বিষয়ে সাকিব খানকে প্রথম চিনেছি দেখেছি। বসগিরি শুটিংয়ের শেষের দিকে আমাদের প্রেমের সম্পর্ক হয়, এরপর একটা সময় বিয়ে, তারপর সন্তান। ছ বছর আগে শুরু হওয়া গোপন প্রেম, এরপর বিয়ে ও সন্তান হওয়ার বিষয়টি অনেকটা গোপন ছিল। বিষয়টি নিয়ে বুবলি বলেন, দেখুন, আমি কিন্তু সন্তানের বিষয়টি গোপন করিনি। যদি গোপনে রাখতে চাইতাম তাহলে তাকে পেটে নিয়ে শুটিংয়ে যেতাম না। বাবু যখন আমার পেটে এসেছে তখন থেকে আমার কাজের সেক্টরে সবাই এ ব্যাপারে কম বেশি জানতেন, এটি ওপেন সিক্রেট ছিল। বীরছবি শুটিংয়ে আমার অন্তঃসত্ত্বা বিষয়টি আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই। তাছাড়া আমাদের দুজনের পরিবার কাছের মানুষ সবাই তো জানতেন, সুতরাং এটিকে তো গোপন বলে না। এক সাক্ষাৎকারে বুবলি আর জানান তাদের সন্তান শাহজাদ খানের নামটি সাকিব খানের দেওয়া। সন্তান হওয়ার পর নামের একটি লিস্ট সাকিব বুবলিকে দিয়েছিলেন। ওই লিস্টের প্রথম নাম ছিল শাহজাদ খান, আরবি শব্দের এ নামটির অর্থ রাজার ছেলে। ওই তালিকার প্রথম নামটি পছন্দ করেন সাকিব। তবে বীর নামটি বুবলি ও তার মা মিলে রেখেছেন। উল্লেখ্য, 2018 সালে 20 জুলাই ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলে জানান বুবলি। 2020 সালে 21 মার্চ সন্তানের বাবা মা হন তারা। তাদের সন্তানের নাম শাহজাদ খান বীর। এর আগে 2008 সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকায় সিনেমার দুঃশীর্ষ তারকা সাকিব খান ও অপু বিশ্বাস। তবে বিয়ের খবর টের পায়নি কেউ। 2017 সালে একটি টিভি চ্যানেলে লাইভে সন্তান আব্রাহাম খান জয়সহ হাজির হন অপু। এরপর জানান তিনিও সাকিব খান বিবাহিত এবং এই সন্তান তাদেরই। 2018 সালে 22 ফেব্রুয়ারি বিচ্ছেদ হয় তাদের। সাকিব অপুর সংসারে রয়েছে 6 বছরের পুত্র সন্তান আব্রাহাম খান জয়। সো ভিউয়ার্স, সাকিব খান বুবলি ও অপু বিশ্বাস নিয়ে যা ঘটনা চলছিল এখন তো সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। সো এসব জানার পর আপনি কী ভাবছেন সেটা অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানা যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। ধন্যবাদ।